চুয়াডাঙ্গায় যানবাহনের বেপরোয়া চলাচল ও যানজটে নাকাল স্থানীয়রা। ইচ্ছেমতো যাত্রী ওঠানামায় বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। জেলায় বাস টার্মিনাল থাকা সত্ত্বেও সেগুলোর ব্যবহার নেই বললেই চলে। আর সড়কের এই বিশৃঙ্খলার জন্য একে অপরকে দোষছেন বাস মালিক আর ইজি বাইক চালকরা। এই অবস্থায় সড়কে নৈরাজ্য ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সড়কের যেখানে সেখানে থামছে বাস, চলছে যাত্রী নামা ওঠা। জেলায় নির্ধারিত বাস টার্মিনাল আছে, তবুও শহরের একাধিক স্থানকে বানানো হয়েছে অলিখিত টার্মিনাল। আর সড়কের দুধারেই থাকছে বাস ট্রাকের লম্বা সারি। আর বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে নিয়ম ভাঙতে মরিয়া ইজি বাইক, সিএনজি রিক্সা ভ্যানও। একাডেমি মোড়ে দাঁড়াই, পোস্ট অফিসের সামনে দাঁড়াই, চৌরাস্তার মোড়ে দাঁড়াই, কোর্ট মোড়ে দাঁড়াই, এর যানজটের কারণে হচ্ছে এইটা। ইজি বাইক এদের তো যে কোনো জায়গায় সড়কে কখনো দাঁড়াতে হবে, নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। ট্রাফিক আইন কেউই মানছে না, বাস ড্রাইভার বলেন, ট্রাক ড্রাইভার বলেন। ব্যস্ততম সড়কে এমন নৈরাজ্যে শহরে যানজট লেগেই আছে। ইচ্ছেমতো গাড়ি পার্কিং করায় আর স্টপেজে মানুষের দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে রাস্তাতেই। আর এর কারণ হিসেবে অবৈধ যানবাহনকে দুষছে বাস মালিকরা। সড়কে অবৈধ যান বন্ধের দাবিতে একাধিকবার আন্দোলনের হুমকিও দিয়েছে তারা। রেলগেটটা যখন বন্ধ হয় তখন আধা ঘন্টা 40 মিনিট বন্ধ থাকে, সেই কারণে টার্মিনাল থেকে বাসগুলো রেলগেট পার হয়ে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকে এবং তাদের নির্ধারিত সময় টিপে যাওয়ার জন্য। কিন্তু যখনই একটা বাস ওইদিকে থাকে, রেলগেট বন্ধ হয়ে গেলে তার ব্যবসায়িকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয় প্রশাসন বলছে সড়কে নৈরাজ্য ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা কমিটির সভায় এবং আঞ্চলিক যে পরিবহন কমিটির সভা আছে সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাস মালিক পরিবহন সমিতির যে নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা এই বিষয়টা চেষ্টা করব যে তারা যেন বাস টার্মিনালে গাড়ি রেখে যাত্রী ওঠানামা করে। সড়কে যানজট ও অব্যবস্থাপনা নিরসনে যেমন তৎপর হতে হবে প্রশাসনকে, তেমনি সচেতন হতে হবে বাস মালিকদের, এমন মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।